গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। মৌমানি চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আমি মৌ মালদা থেকে, আর এখন সকালবেলা আমি একটু ডালিয়া করব সকালের জল খাওয়ার। চা তো সেরকম কেউ খায় না, আমি একাই খাই, তো চাটা খাওয়া হয়ে গেছে আমার। একটু আলু, পেঁপে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু কষিয়ে নেব, আর মুসুর ডাল আর ডালিয়াটা ধুয়ে রেখেছি, এই যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে জল দিয়ে দিব। এই হচ্ছে সকালের জল খাবার। তো কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, দিয়ে এই প্রেশারটা লাগিয়ে দিব। ডালিয়াটাও আমার হয়ে গেল, নামিয়ে সিটিটা ছেড়ে দিচ্ছি, কারণ বেশি গলে যাবে না। হলে সব সেদ্ধ হয়ে গেছে, নিয়ে দেখো খুব সুন্দর জিনিসটা হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। তারপরে চলে এসেছি দুপুরে রান্নার দিকে। এখানে মাছের ডিমের বড়া করব, তার জন্য বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। বড়াটা ভেজে নিচ্ছি আলু, পেঁপে, পটল দিয়ে। এটা একটু রসা তরকারি করবো, পটল ভাজবো, আর কিছুই করবো না। বড়াগুলো লাল লাল করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, কারণ বেশি দিচ্ছি না, আর বেশি তেল দিইনি এর মধ্যে। তার কারণ হচ্ছে পটপট করে ফুটছে, একদম গায়ে ছিটে ছিটে চলে আসছে। উল্টে পাল্টে ভেজে নিব এখন, ভেজে নামিয়ে নিব। একবার ভাজা হয়ে গেল, আরও একবার দিব, তাহলে যে হবে। অনেকগুলোই বড়া হয়েছিল, এতগুলো তো আর সবগুলো ঝোলে দিব না, কিছু ভাজা খাওয়ার জন্য রেখে দিলাম আমি। এখানে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি, এই যে খুব এইগুলো একটু রাখবো ভাজা খাওয়ার জন্য, বেশ একটু লাল লাল করে ভেজেছি। এই দেখো এতগুলো বড়া হয়েছে আমার, এতগুলো। এখন পটলটা জিরা একটু সব পাঁচফোড়ন সম্বরা দিয়ে জিরাটা ভেজে নিচ্ছি। পটলটা একটু লাল করে ভেজে আমি তুলে রাখবো, পটল তো গলে যাবে আলু পেঁপেটা ভাজতে ভাজতে। পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব, খুব একটা লাল করব না, তবুও লাল করব। পেঁয়াজটা একটু গ্রেট করে নিচ্ছি আমি, এইভাবেই তরকারিতে পেঁয়াজ দিই, নাহলে পেঁয়াজগুলো দৌড়ে দৌড়ে বেড়ায়। এবার একটু মশলা দিয়ে দিব, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করতে ভালোবাসি, তার জন্য জিরা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। রসুন তো আমি খাই না তরকারিতে, তোমরা ভালো করেই জানো মাংসতেই রসুন হয়, তাছাড়া কোনো তরকারিতে রসুন হয় না, খালি হয় মুসুর ডালে। তো তরকারিটা এবার দিয়ে দিলাম কষিয়ে, এখানে তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর তরকারিটা ফুটে গেছে। দেখো কালারটাও কিন্তু সত্যি সুন্দর এসেছে। কয়েকটা বড়া দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আমি এদিকে রেখে দিলাম ভাজা খাবো। বড়াগুলো একটু উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও, আর যারা করছো তারা প্লিজ আমার চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে চলে যেও না, কারণ এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি আনমনা হয়ে রান্না করছি, আর আমার মেয়ে আমাকে ভিডিও করছে। এই যে আমি নিজেও জানি না, বিকেলবেলা চা বসিয়েছি, চাটা করে নিই। কোন ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভিডিও দেখা শুরু করার আগে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো।